জেফার দি তুমি শাখা পড়ো না কেন, জেফার দি তুমি পলা পড়ো না কেন, জেফার দি তুমি কি স্টাইল করতে শাখা পলা পড়ো, জেফার দি তুমি সিঁদুর পড়ো না কেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমরা অনেক বড় লোক, তোমরা অনেক টাকা, তোমরা গরিবদের দাও না, তোমরা মানুষকে দাও না, তাদেরকে একটাই কথা বলবো যে হে ফ্যামস, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট ফ্রেন্ড। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাম্পুকে পূজা সাজাচ্ছে, কারণ আমরা অমৃতকে বার করে দিয়েছি। হ্যাঁ, এবার অমৃতর পালা ছিল, তোমরা সবাই বলেছো যে লাস্টে আমি অমৃতকে তাড়িয়ে দেবো, তো ঠিকই ভেবেছো, অমৃতকে আমরা তাড়িয়ে দিয়েছি, আমরা অমৃতকে তাড়িয়ে দিয়েছি, অমৃতকে রাখিনি, নিচে বসিয়ে দিয়েছি, যাতে এখানে শুধু সোনিয়ার মেকআপ করতে পারে আর কারুর মেকআপ করবে না অমৃত। বাই দ্য ওয়ে, আমাদের সেকেন্ড মেকআপ আর্টিস্ট ও আমরা একসাথে দুজন তিনজনকে কাজে রেখেছি এখন, কারণ সবাই মিলেই আমরা এখন কাজ করছি, আমাদের গ্রুপটা আস্তে আস্তে বড় হচ্ছে, শুটে যাতে প্রবলেম না হয়, আর আমাদের খুব তাড়াতাড়ি প্রীতম হোম চৌধুরীতে ভিডিও আসতে চলেছে গাইজ, যেটার মেকআপ এখন হচ্ছে, খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। আর বন্ধুরা, তোমরা যদি কেউ অমৃতর কাছে মেকআপ শিখতে যাও, কারণ ও হচ্ছে অমৃতরই স্টুডেন্ট, তো অমৃতর কাছে মেকআপ শিখতে যাও, তাহলে অবশ্যই অমৃতর ইনস্টাগ্রামে যোগাযোগ করবে বা আমার ডেসক্রিপশনে দেখে নেবে। আর তোমাদেরকে সবাইকে বলি, বাবা রে কত প্রশ্ন, জেফার দি তুমি শাখা পড়ো না কেন, জেফার দি তুমি পলা পড়ো না কেন, জেফার দি তুমি কি স্টাইল করতে শাখা পলা পড়ো, জেফার দি তুমি সিঁদুর পড়ো না কেন, আমার জায়গায় অন্য কেউ থাকলে কি বলতো জানো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি হলে কি বলতে? সবারই লাইফে একটা পার্সোনাল চয়েস থাকে যে আমি কি করব, মানে আমার আমাকে কেমন লাগবে দেখতে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি জিজ্ঞাসা করলে তুই কি বলতিস? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি পড়বো কি পড়বো না। সোনিয়া, সোনিয়া তুই হলে কি বলতিস, তুমি শাখা পলা পড়ো না কেন? অনেক ফিল্ম স্টাররাও তো পড়ে না, শাখা পড়া পড়েছে মানে কি তাদের, মানে তার আদর্শ ঘরের বউ, এটা তো কোনো মানে হয় না আসলে। আর তুমি মনা? আমার কাছে মনে হয় যেটা লাইফটা তো আমার, লাইফটা আমার, আমাকেই বাঁচতে হবে, আমাকেই থাকতে হবে, আমার যেটা ইচ্ছে আমি সেটাই করবো, আমি তো স্বাধীন সব থেকে বড় কথা। আমার যদি মনে হয় যে আমি চুড়িদার পরে ঘুরবো, আমি চুড়িদার পরে করতে পারি, আমার যদি মনে হয় শাখা পরবো না তো পরবো, সেটা আমার ব্যাপার, শাখা পরলেই যে সে একদম সুদর্শন মানে স্ত্রী এমনটা তো না। অনেকে তো শাখা পরা পরেও কিছু হয় না। বন্ধুরা, তোমাদেরকেও জিজ্ঞাসা করলে তোমরাও এরম উত্তর দিতে, বা যাকেই জিজ্ঞাসা করবে সেরমই উত্তর দিতে, কিন্তু আমি তোমাদেরকে এরম উত্তর দেবো না, কারণ আমি জানি বাঙালি ঘরের কালচার শাখা পড়া, পলা পড়া, সিঁদুর পড়া, এবং সেটা সবটাই আমি মেনটেন করে চলি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, তোমরা যখন আমাকে ব্লগিং দেখো, তোমরা হয়তো ভাবো জেফার দি হয়তো বসে আছে ব্লগিং করে, নর্মালি ব্লগ করলো ক্যামেরাটা ধরে, কিন্তু আমি সবসময় ক্যামেরা ধরে ব্লগ করার মতো মানুষ নয়, এটা তোমরাও খুব ভালো জানো, কারণ আমি একসাথে আটটা চ্যানেলে কাজ করি। আমি যখনই আমার সত্তা থেকে বেরিয়ে গিয়ে আমি কোনো কাজ করা পছন্দ করি না, আমি যখন আমার টাইমে থাকি, মানে আমি নিজস্ব নিজেকে টাইম দিই, যখন আমি কাজ থেকে একদম ফ্রি থাকি, মানে আমি কাজ কোনো করিই না, তখন সেই টাইমটা সত্যিকারের আমি একদম বাঙালি বইয়ের মতো নর্মাল লাইফ লিড করি, তখন আমি সবটাই করি যেটা তোমরা যেভাবে আমাকে দেখতে চাও। কিন্তু বেশিরভাগ সময় আমার মাসে প্রায় 30 দিনের মধ্যে 29 দিন কাজ থাকে, যেহেতু আমি আটটা চ্যানেলে কাজ করি, আমি যদি একদিনও শুয়ে থাকি আমার একটা চ্যানেলে ভিডিও আপলোড বন্ধ হয়ে যাবে। তোমরা এখানে বুঝতে পাচ্ছ, এখানে মাম্পু মেকআপ করছে এবং মাম্পু সোনিয়া ওইদিকে ওই ঘরে অনেকে আছে, মানে এই ভিডিওটাতে প্রায় 28 জন কাজ করছে একসাথে, ব্যাকে কাজ করছে 13 জন, সামনে ফ্রন্টে কাজ করছে অনেকজন, অনেকের টাইম হয়নি, যেমন সৌরভ দা, দীপাঞ্জনা, অনেকে গান করছে বাইরে থেকে, তো তারা গান দিচ্ছে, তাদের কাজগুলো শোনা, এবং অনেকে মিউজিক রেডি করছে। এই ভিডিওটাতে তোমরা সব আলাদা আলাদা দেখতে পাবে, যেমন শাশুড়ি বৌমা তোমরা ভূতের পাটটা দেখেছো যে সব মিউজিকগুলো আলাদা করে করে তৈরি করা হয়েছে, ঠিক তেমন এই ভিডিওটার সব মিউজিকগুলো আলাদা আলাদা করে তৈরি করা হয়েছে, এবং আমাদের এই ভিডিওটাতে সব থেকে বিগেস্ট অফ বিগেস্ট ইনভেস্টমেন্ট করা হচ্ছে, তো সেটার জন্য আমাদের অনেক টাইম বেরিয়ে যায়, একটা স্ক্রিপ্টিং তৈরি করা, একটা লেখা, একটা পুরোপুরি একটা জিনিস তৈরি করা, প্লাস তোমাদেরকে ডেইলি ভিডিও আপলোড করা, তারপরে ক্রিয়েশনে ভিডিও দেওয়া, তারপরে খাই খাইয়ের জন্য ভিডিও রেডি করা, তারপরে ট্রেনের টিকিট কেটে প্রীতম ব্লগসের জন্য ভিডিও তৈরি করা, এবং পুরো ভিডিওর যে সেকশনগুলো আছে সেগুলো পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে তৈরি করে, সেগুলোকে এডিট করে, সেগুলোকে পোস্ট করা, তাদেরকে থাম্বনেল করা, তার লেখা কি হবে সেগুলোকে ইউজ করা, এবং সেই ভিডিওগুলোকে ফেসবুকে আবার ছাড়া, সব কিছুকে মিলিয়ে একটা প্রজেক্ট তৈরি হয়, এতটা অ্যাক্টিংও করতে, তার সাথে সাথে অভিনয় করা। এবং তোমরা কালকে দেখেছো আমি কিন্তু গোল্ডেন জুয়েলারি বলেছিলাম, সবাই জানে না গোল্ড জুয়েলারি ভাবে প্রচুর কমেন্ট করেছে, আর আমার বাড়িতে রোজ ইডি আর সিবিআই ঢুকছে, যাই হোক বাদ দাও, আমাকে রোজ এই কমেন্ট আসে, কিন্তু আমি গোল্ডেন জুয়েলারি বলেছিলাম, কারণ তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর পারপাসে এই জুয়েলারিগুলো প্রচুর ইউজ হচ্ছে, ঠিক আছে? তোমরা যখন এই ভিডিও
যখন আসবে তখন দেখতে পাবে। আর কালকে যে জুয়েলারি গুলো আমি দেখিয়েছি সব ভিডিওতে আসবে, কারণ এই ভিডিওটা এতটাই বড় এবং প্রায় 23 দিন লাগছে এই শ্যুটটা কমপ্লিট হতে। আমি জানি না কিভাবে আপলোড হবে, বাট আশা করছি পুজোর আগে, যেটা পুজোর ভিডিও পুজোর আগেই চলে আসবে। তো সেই জন্য আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট করতে হয়েছে, এতটা ইজিলি একটা ভিডিও চলে আসে না গাইজ, অনেকটা পরিশ্রম করে তবেই আসে। জেফার বলেও একটা চ্যানেল আছে, সেখানেও ভিডিও আসার কথা আছে। তো সবই ভিডিও রেডি করতে অনেক সময় লাগে। আমি জানি যে সবকিছু তোমরা হয়তো ভাবো যে আমরা হয়তো বসে থাকি বা আমরা হয়তো ইয়ার্কি মারি, আমরা হয়তো গল্প করি, আমাদের কাছে প্রচুর টাইম, আমরা হাসি, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্যই ক্যামেরার সামনে হাসি। ক্যামেরাটা যখন বন্ধ হয় আমরা একটু ঘুমাতে পারলে মনে হয় যেন একটু ভালো, মানে একটু ভালো হয় আমাদের শরীরের পক্ষে। তো সব থেকে বড় কথা হচ্ছে আমরা যখন ভিডিওতে কাজ করি তোমাদের সামনে, যেহেতু আমি সবই বলি, তো কয়েকটা জিনিস আমি বাদ রেখেছিলাম, সেটা আমি আজকে তোমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি। আমি কখনো কখনো কুমারী মেয়ে সাজি, কখনো কখনো হয়তো সধবা, কখনো বিধবা, কখনো হয়তো অনেক রকম রোল আমাকে প্লে করতে হয়। একসাথে পার্ট বাই পার্ট আমি অনেকগুলো চরিত্রে অভিনয় করে থাকি, একসাথে দুটো ভিডিওর প্রজেক্টে কাজ হয়। প্রীতমের শেষ হয়, জেফারের শুরু হয়, জেফারের শেষ হয়, এডিট হয়, পোস্ট হয়, আবার প্রীতমের শুরু হয়, কখনো কখনো প্রীতম ব্লগসের জন্য বেরিয়ে যেতে হয়। তো আমি যখন শাখা পলা সিঁদুর পড়ি, যখন আমাকে পার্ট যে রোলটা থাকে তার জন্য আমাকে খুলে রেখে আবার একটা রোল করতে হয়, তো সেই জন্য আমি কি করি, যখন আমরা খুলে রাখি আমরা পুরো রোলটা যা যা আছে সেগুলো করে নিই, এবং কাজের পর আমি যখন নর্মাল লাইফ লিড করি তখন আমি নর্মালি আবার পড়ে থাকি, যেরকম আমরা সবাই করি সেরমভাবেই পড়ে থাকি। এবার তোমরা হয়তো আমাকে দেখো যে জেফার দি একটা 10 মিনিটের ব্লগিং করছে, সেই সময় হয়তো জেফার দি সিঁদুরটা পড়েনি কি শাখা পলাটা পড়েনি। মনে রেখো যে জেফার দি শুধু কিন্তু ব্লগিং করে না, আমার পরিচয় কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কমেডি করে। তো আমি কমেডি করেই এসেছি, আমার যদি কোনোদিন ব্লগিং বন্ধ হয়ে যায় আমি ব্লগিং শুধু করি হচ্ছে তোমাদের সাথে কানেক্ট রাখার জন্য, কারণ আমি রোজ কি করছি, কারণ ব্লগিং তো রোজ আসে কিন্তু কমেডি ভিডিও রোজ আসে না, মাসে দুটো আসে, তো সেই হিসাবে দেখতে গেলে, বা একটাও আসে কখনো কখনো, তো সেই হিসাবে দেখতে গেলে আমি চেষ্টা করি যে তোমাদের সাথে আমার কানেকশনটা অনেক অনেক বেশি থাকে, সেই জন্য কিন্তু আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর কিন্তু কোনো কারণে এই ভিডিওর মাঝখানেও আমি একটা ব্লগিং করার চেষ্টা করেছি, তো রোজই সেটাই আমি করে আছি। তোমরা যখন শাখার গয়নার ওই ভিডিওটা দেখেছো, সেটা কিন্তু 5:45 সময় ভিডিওটা শ্যুট করা, মানে ভোরবেলা শ্যুট করা হয়েছে, তো সেইটাকেও মাথায় রেখে ভিডিও শেষ হয়েছে ওটা করেছি। আবার একটা ভিডিও আমাকে এইটা শ্যুট হওয়ার পরে আবার মাঝরাতে আর একটা করে রাখতে হবে, যাতে পরের দিন তোমরা জাস্ট ফ্রেন্ডে আর একটা ভিডিও দেখতে পাও। তো এই হ্যাঁ, তো সেই জন্য আজকে এখন আমি করছি 3টার সময় শ্যুটটা। তোমরা ঘড়ি দেখতেই পাচ্ছ, পুরো 3টে বাজে, আমার মিথ্যা বলার কোনো জায়গা নেই, পুরো 3টে বাজে। তো আমরা নিজেরাই ভিডিও শ্যুট করছি, তো এই 3টে বাজে ভিডিও শ্যুট করে এটাকে আমি রেডি করে পোস্ট করতে হবে 6টার মধ্যে, আর অনেক সময় আমার দেরিও হয়ে যায় এডিট করতে। তো একসাথে অনেকগুলো চ্যানেলকে হ্যান্ডেল করতে হয়, আমরা বিভিন্ন রকম রোল প্লে করি, তো কমেডি যেহেতু কন্টেন্ট, আমরা চরিত্র যেহেতু পার্ট করি, তো আমি কোনোদিন ব্লগ বন্ধও করে দিলে আমার কোনো দুঃখ নেই, কারণ আমার আমি সেটাই করব, সেটা হচ্ছে কমেডি, আমার ওটাই ভালো লাগে। আমি চেষ্টা করি লোককে হাসাতে, লোককে মজা দিতে, আনন্দ দিতে, তো আমার ওটাই পরিচয়। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আর একটা কথা বলতে চাই, যারা অনেকে আমাকে লেখে যে তোমরা অনেক বড় লোক, তোমরা অনেক টাকা, তোমরা গরিবদের দাও না, তোমরা মানুষকে দাও না, তাদেরকে একটাই কথা বলবো যে ভাই সবে তো শুরু, তোমরা একটুখানি অপেক্ষা করো, তোমরা তো অনেক কিছুই জানো না। আর অনেকে আছে এটাও বলো যে ক্যামেরার সামনে সব কিছু দেখানোর কি আছে, তো তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। সেটা নিয়ে অবশ্যই একটা প্রজেক্ট শুরু হয়ে গেছে, খুব বড় একটা প্রজেক্ট, একটা একটা করে তোমাদেরকে তার কিছুটা ঝলক আমি দেখিয়েছিলাম যে আমি একটা জায়গায় গেছি, যারা যারা দেখেছো সেই ভিডিওটা জানো, যারা দেখোনি তারা দেখোনি, তো সেই ভিডিওটা আর একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ভাই আমরাও হেল্প করি, সবটা হয়তো ক্যামেরার সামনে করি না, কিন্তু তোমরা যখন চেয়েছো যে তোমরা দেখতে চাইছো যে আমরা সত্যিকারের হেল্প করি কি না, তো এবার থেকে সেইটা নিয়েও আসবে, তোমরা দেখতে পাবে যে আমরা মানুষের পাশে দাঁড়াই কিনা এবং আমরা কার কার পাশে দাঁড়াই। আর তোমরা অনেকে লিখেছিলে যে তোমরা পিঙ্কিকে অ্যাডপ্ট করেছো, বলেছো কটা স্ট্রিট ডগকে অ্যাডপ্ট করে দেখাও, তো আমার এই বাড়ির নিচে না প্রায় 8-9টা স্ট্রিট ডগ থাকে, তারা আমার বাড়িতেই থাকে, তাদের জন্য আমরা আলাদা করে ভাত রান্না করি পার ডে, তারা কোনোদিনও বাইরে গিয়ে তাদেরকে রোদের মধ্যে বা বৃষ্টিতে ভিজতে হয় না, তাদের জন্য আলাদা শেল্টার করা আছে, তারা এখানেই থাকে। আর বিশ্বাস করো আমরা যেটা করি সেটা আমরা ভেতর থেকে করি, আমরা সবসময় বাইরে বলি না, বা যারা আমাদেরকে
পছন্দ করো না প্লিজ, আমি রিকোয়েস্ট করবো যে একবার পছন্দ করেই দেখো, তোমাদেরকে ঠকাবো না, ঠিক আছে? তো চলো গাইস, আমি আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আমার মনে হয় আমার যতটুকু জবাব দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি, তো আর কিছু আমার বলার নেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামনেই পুজো আসছে আর আমার আগমনের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হতে চলেছে, তো তোমরা সেই ভিডিওটা দেখো আর তোমরা অনেক অনেক মজা নাও। আর কোনো চিন্তা করো না, আমি ভালো আছি আর আমি ভালো থাকতে মানে আমার স্বামী শাখা পলা ধারণ করে আমি আমার স্বামীকে বাঁচাবো, আর না ধারণ করেও আমি বাঁচাবো, কোনো অসুবিধা নেই। তোমরা কোনো চিন্তা করো না, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।